फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो बंधुरा आशा करी तुम्हारा भलो आछो, भलो थेको, सुस्थ थेको और आमार परिवार सकले ही भलो आछे। तो बंधुरा आज के तुम्हारा आमार थाम्बनेल देखे बुझे गेछो आमी कि विषय कथा बलार जोन्नो आसलाम। हाँ बंधुरा तुम्हारा ठीक धरेछो, आज के आमी स्वर्गीय कृष्ण कुमार कुन्नाथ के निये किछु कथा शेयर करब बोले चले आसलम। कृष्ण कुमार कुन्नाथ जाके आम्रा सकले के नामे जानी, जिनी ना कि आज आर आमादेर मध्ये नेई। तो आमी किछु आमार मने लागा कथा जेगुलो आमी देखेछी, किछु कथा सबटा तो भिडियोर माध्यमे बला सम्भव ना, जेगुलो आमार मनटाके छुये गेछे सेई कथागुली आमी आज के एकटा कागजेर मध्ये लिखे नियेछि बंधुरा, सेटाई तोमादेर साथे आज के आमी शेयर करब बोले चले आसलाम। तो एकटा कथा आमी ना बोलेई पारलाम ना, मने करो तार कथाई आमी बोलछी। मने करो आमादेर कृष्ण कुमार कुन्नाथ बा केकेर कथाई आमी बोलछी, आमी छिलाम, आमी आछि, आमी थाकबो तोमादेर सुख दुःखेर माझे। हाँ स्यार, आपनार काछे आमादेरो सकलेर अनुरोध बोलते पारें जे आपनी सकलेर माझे जेनो सारा जीवन बेचे थाकें, आमरा जेनो कोनो दिनो आपनाके भूलते ना पारी। हाँ स्यार, आपनाके आमरा भूलते पारबो ना, कारण आपनार प्रत्येकटा गान आमादेर मनके छुए दिएछे, पारबो ना। तो चलो बंधुरा सेई मन छुए जावा कथागुलि आमी आजके तोमादेर साथे शेयार करी। तो आमी तोमादेर बोलेई निएछि जे आमी लिखे निएछि, तो तोमरा एकटु शोनो आमार कथागुलो, आशा करी तोमादेर भालो लागबे। कि सबाई खूब कादछिस, मन खराब सबार, आमाके आर देखते पाबि ना, सामने आर नतून गान गाइबो ना, एगुलो भाबछिस? कष्ट पास ना तोरा, कष्ट पेले आमी किभाबे शांति पाबो? कल तोदेर सबाईके आशाय गानटा शोनानोर समय आमी कि बोल्लाम, आमी कोनो दिनो गान शिखिनि, बाथरूम सिंगार छिलाम, किन्तु आज एई साधारण कृष्ण कुमार कुन्नाथके केके बानालि तोराई। जीवने किछु इम्पसिबल भाबि ना, शुधु भालोबास, भालोबेसे काजटा चालिये जा, आर स्वप्न बड़ो देखबि, एंड बी ए ड्रीम चेजार। तरफ तरफ गान थेके आजकेर इंडिया वाली, तुझो मिले, सदक टुएर शुक्रिया, सब तो तोदेर जन्य, तोरा कादले भेंगे पड़ले आमी किभाबे बाजबो बोलते पारिस? कि अबाक होच्छिस, भाबछिस सत्यि जदि बेचे उठतम? ওরে আমাকে মারা ভগবানেরও সাধ্যি নেই, উনি তো শুধু আমার দেহটাকে বিলীন করেছেন, কিন্তু তোদের মনে আমি যে নিজের গানের আত্মাকে তৈরি করেছি তাকে মারবে কার সাধ্যি আছে? আমার গানেই আমি বেঁচে থাকবো তোদের মধ্যে। তবে একটা কথা না বলেই পারলাম না, আমরাও চাই স্যার আপনি আমাদের গানের মধ্যে সব সময় বেঁচে থাকুন। গরমে খুব কষ্ট হচ্ছিল, সব গান শেষে পুরোটা পারলাম না শোনাতে, তোরা এর জন্য আমার ওপর অভিমান করিস না। বন্ধুরা আজও তোমাদের কাছে কথাগুলি পড়তে গিয়ে আমার কিন্তু চোখে সত্যি জল এসে গেল। আরও বিস্তারিতভাবে আমি কিছু আর বললাম না, মানে কথাগুলো এতটাই মন ছোঁয়া কথা, তোমরা একটু মন দিয়ে শুনো, কথাগুলো কাল্পনিক, আবেগটা বাস্তব। কেকে সুপার মেসি ইজ নেভার এন্ডিং। তো সেলুট স্যার, সেলুট, সেলুট। একটা কথা না বলি পারছি না বন্ধুরা, যা রেস্ট ইন প্লেস স্যার, আপনি যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি হোক, আপনি সুস্থভাবে আবার জন্মগ্রহণ করুন। জানি না কি ভাগ্যের পরিহাস
যে এমনটা হলো আপনার সাথে, আপনি নিজেও কি জানতেন যে এত বড় মঞ্চ, নজরুল মঞ্চ, যেটা আমরা আমি বহু বছর ধরে দেখে আসছি, আমরা কোনোদিনও ভাবিনি যে এই মঞ্চে একজন স্বনামধন্য গায়কের প্রাণ চলে যাবে, একটা সাফোকেশনে মানুষটা এভাবে চলে যাবে সত্যি আমরা কেউ ভাবতে পারি না। যখন স্টুডেন্টরা বলে যে গুরুদাস কলেজের স্টুডেন্টরা যখন ফাংশানগুলো দেখে বেরিয়েছিল, তারা বাড়িতে পৌঁছাবার মুহূর্ত, মানে তার আগে পর্যন্ত তারা জানতো না, বাড়িতে পৌঁছে তারা দেখছে কে কে আর নেই আমাদের মধ্যে, তাদের মনে কতখানি কষ্ট হয়েছে বলো তো বন্ধুরা। আজকে এই কথাগুলি বলতে গিয়ে বা পোস্টটা পড়তে গিয়ে বা তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে আমারও কিন্তু চোখে জল এসে গেল বন্ধুরা। আশা করি তোমাদেরও খারাপ লাগবে না এই কথাগুলো। তো বিভিন্ন রকম গান দিয়ে দিয়ে উনি অনেক রকম ওনার ভাষায় কেউ লিখেছেন, যাই হোক এত সুন্দর পোস্ট সত্যি আমার মনটা ছুঁয়ে গেছে। তো আজকে আমি সব কিছু ভিডিও বাদ দিয়ে তোমাদের সাথে এটাই শেয়ার করবো বলে চলে আসলাম। আশা করি ইন ফিউচারে এরকমভাবে যেন কাউকে চলে যেতে না হয়, এত ভয়াবহ একটা মৃত্যু যেন কারো না হয়, এটা ভাবাই যায় না। মানুষ রোগ হয়, কিছু অসুস্থ থাকে, একটা সুস্থ মানুষ সে কীভাবে হঠাৎ করে চলে গেল, কীভাবে চলে গেল, মানে আমরাও ভাবতে পারছি না বলো, তোমরাও ভাবতে পারছো না, আমরাও ভাবতে পারছি না। যাই হোক বন্ধুরা, আজকে আমার যে কথাগুলো মন ছুঁয়ে গেছিলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো তোমাদের ভালো লাগবে কি না আমি জানি না, তো একটু শুনবে তোমরা মন দিয়ে ভালো লাগবে। আমি বেশি বড় করলাম না, কারণ আমার এত কথা তো আর কেউ শুনবে না। আমার যেই টপিকগুলি, আমার যে হেডলাইন্সগুলি মনে হলো, আমার হৃদয়কে ছুঁয়ে গেল, যে কথাগুলি আমার চোখে জল আনিয়ে দিল, আমি যে তোমাদের সাথে পড়তে গিয়েও কিন্তু আমার চোখে জল চলে এসেছে বন্ধুরা, এতটাই কষ্টকর লেখাটা না, তোমরা বিশ্বাস করো। আমি তো পুরোটা পড়লাম না, পুরোটা আমি লিখিনি, আমার যেটুকু ভালো লেগেছে আমি সেটুকুই লিখেছি, আমার নিজের চোখ দিয়ে জল এসে যাচ্ছে। তো তার ফ্যামিলির কথা ভাবলে সত্যি তো খুবই খারাপ লাগে। তার ফ্যামিলি কেন, আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, ভগবান এরমভাবে কাউকে তুমি আর মৃত্যুর মুখে ঠেলে দিও না, সে বড় কোনো গায়ক হোক, গায়িকা হোক, বা আমাদের মতন কোনো সাধারণ মানুষ হোক, এরম মৃত্যুটা মেনে নেওয়া যায় না। জানি অনেকেরই এরকম মৃত্যু হয়, কিন্তু সত্যি বিশ্বাস করো এটাকে মানা যায় না। বয়স হলে, বিছানায় পড়ে থাকলে মানুষ চলে যায়, ঠিক আছে, কিন্তু এরকম হঠাৎভাবে সাডেনলি মৃত্যুটা সত্যি মানা যায় না, একদম মানা যায় না। সত্যি মানে এত সুন্দর গান কি বলবো বন্ধুরা, আমার গলাটা ঠিক নেই, নাহলে আজকে আমি আলবিদা আলবিদা গানটা তোমাদের করে শোনাতাম, কিন্তু আমার গলাটা তো ঠিক নেই, ভালো লাগবে না। তবে আমার গলাটা ঠিক হলে আলবিদা আলবিদা গানটা কিন্তু আমার ভীষণ ফেভারিট গান, আর আমি গানটা কিছুটা করতে পারি, অবশ্যই তোমাদের একদিন আমি গেয়ে শোনাবো, আমার গলাটা একটু ঠিক হোক। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বকবক করবো না, ভিডিওটা আর বেশি বাড়াবো না। তোমাদের যদি ভালো লাগে আমার কথাগুলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার আসবো কালকে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। মনে কোনো দুঃখ বেদনা রেখো না বন্ধুরা, অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল, ঠিক আছে, হাসি খুশি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো সবসময়, এটাই আমি বলার চেষ্টা করি। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।